সাতপুরে শহর আস্তিতে এক যুবকের পায়ুপাত থেকে 6 ইঞ্চি লম্বা ডাব বের করেছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারের মেডিলা হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ডাবটি বের করা হয়। হাসপাতাল ও রোগী স্বজন সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলসি গ্রামের এক যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব ঢুকে যায়। এরপরে ওই যুবক মেডিলা হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে গেলে রত চিকিৎসক এক্স-রে করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম প্রায় 1 ঘন্টার চেষ্টায় ডাবটি বের করতে সক্ষম হন। এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনেরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফুল হাসান জানান, দুর্ঘটনাবশত ঢিলাকুলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা 1 ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। ওই রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তিনি এখন অনেক সুস্থ আছেন।